হ্যালো ফ্রেন্ডস, এসকিউএল এর থার্ড ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। আগের ভিডিওতে টেবিল তৈরি ও টেবিলে কিভাবে ডেটা ইনসার্ট করতে হয় তা আমরা জেনে নিয়েছি। এই ভিডিওতে আমরা দেখব টেবিলে নতুন করে কোনো কলাম যোগ, টেবিল থেকে কোনো কলাম বাদ দেওয়া, কলামের নাম পরিবর্তন করা, টেবিলের নাম পরিবর্তন করা এবং কলামের ডেটা টাইপ পরিবর্তন করা। চলে যাব আমরা প্রথমে রান এসকিউএল কমান্ড লাইনে। প্রথমে কানেক্ট করব ইউজার নেম সিস্টেম, পাসওয়ার্ড দেব কানেক্টেড। এবারে আমাদের একটা অলরেডি টেবিল তৈরি হয়ে আছে, ওই টেবিলটি আমরা দেখে নেব। সিলেক্ট স্টার ফ্রম, ইএমপি, এটা আমাদের এক্সিস্টিং টেবিল। এই টেবিলে প্রথমে আমরা দেখব নতুন কলাম একটি যোগ করব। কলামটার নাম হবে এজ এবং আমার তার ডেটা টাইপ ভারকারি দিয়ে রাখছি, পরে ওই ডেটা টাইপটাকে চেঞ্জ করে নেব। কমান্ড হবে অল্টার টেবিল ইএমপি অ্যাড কলাম নেম এজ, তার ডেটা টাইপ ভার্কার এবং সাইজ 3। আমরা দেখে নিই যে টেবিলটি যোগ হয়েছে কিনা। সিলেক্ট স্টার ফ্রম ইএমপি করব। অলরেডি এজ কলামটি যোগ হয়ে গেছে এবং এই টেবিলটির ডেসক্রিপশনও আমরা দেখে নেব। ডিএসসি ইএমপি, এজের ডেটা টাইপ ভার্কার এবং তার সাইজ হয়েছে 3। নেক্সট আমরা করব টেবিল থেকে একটি কলাম বাদ দেব। আমরা ডিপার্টমেন্ট কোডটাকে বাদ দিতে চাইছি, তো অল্টার টেবিল ইএমপি ড্রপ কলাম ডেপ্ট কোড, আমরা টেবিলটিকে দেখে নেব যে সত্যি ডিলিট হয়েছে কিনা। টেবিল থেকে আমাদের অলরেডি ডেপ্ট কোড কলামটি ডিলিট হয়ে গেছে। এবারে আমরা কলামের নাম পরিবর্তন করব। অল্টার টেবিল ইএমপি রিনেম কলাম বেসিক টু বেসিক সেল, মানে আমরা বেসিক কলামের নামটাকে বেসিক সেল করতে চাইছি। দেখে নিই, অলরেডি বেসিকটি বেসিক সেল হয়ে গেছে। এরপরের হচ্ছে কলামের ডেটা টাইপ পরিবর্তন করব। আমরা ওখানে এজ কলামটি যোগ করেছিলাম, তার ডেটা টাইপ ছিল ভার্কার, ওটাকে আমরা ভার্কারটিকে চেঞ্জ করে নাম্বার করব। অল্টার টেবিল ইএমপি মডিফাই এজ নাম্বার এবং সাইজটা 3 রাখছি। আমরা দেখে নিই অলরেডি চেঞ্জ হয়েছে কিনা, ডেসক্রিপশনটা দেখে নিই। ডিএসসি অলরেডি এজের ডেটা টাইপটি নাম্বার হয়ে গেছে। নেক্সট হচ্ছে টেবিলের নাম পরিবর্তন করব। আমরা টেবিলটির নাম ইএমপি ছিল, ওটাকে এমপ্লয়ি করব। অল্টার টেবিল ইএমপি রিনেম টু এমপ্লয়ি,
টেবিল অল্টার অলরেডি অল্টার হয়ে গেছে দেখে নিই সিলেক্ট স্টার ফ্রম ইএমপি করি দেখো টেবিল অর ভিউ ডাজ নট এক্সিস্ট কারণ ওটা অলরেডি নাম পরিবর্তন হয়ে গেছে এবার সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি করব আমরা ঠিক আছে এই ভিডিওতে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা পরের কোনো টপিক নিয়ে আসবো